নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। একটা চরম মিথ্যার মুখোশ খুলে দিতে আজকে হাজির হয়ে গেছি আমি সম্রাট, এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ। তো চরম মিথ্যার মুখোশ খুলে দেওয়া বলতে আমি কি বোঝাতে চাইছি, আসলে আপনারা ইদানিং সময়ে দেখছেন যে ছেলে পেঁপে গাছকে মেয়ে পেঁপে গাছে পরিণত করার একটা যুগান্তকারী পদ্ধতি, বা প্রাচীনকাল থেকে গ্রাম বাংলায় বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে এই ছেলে পেঁপে গাছকে মেয়ে পেঁপে গাছে পরিণত করা নিয়ে। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা, বা সত্যিকারের মেয়ে পেঁপে গাছে পরিণত করতে গেলে ছেলে পেঁপে গাছকে কি করতে হবে, বা আদৌ এটা সম্ভব কিনা, টোটালটাই বুজরুকি কিনা, টোটাল বিষয়টা আজকে আপনাদের সামনে একদম স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরব, এবং ভিডিওর শেষে আপনাদের একটা সিদ্ধান্তে আমি পৌঁছে দেব যে সত্যিকারের এই ছেলে পেঁপে গাছকে কিভাবে মেয়ে পেঁপে গাছে পরিণত করবেন, বা আদৌ এটা সম্ভব কিনা। তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি, আসলে এটা আমার বাগান, মানে আমার পেঁপে বাগান। তো এখানে অনেক পেঁপে গাছ রয়েছে, এবং আমার পাশে এই যে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, তো এটাই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পেঁপে হয়েছে, লম্বা লম্বা মোটা। তো এইগুলো হচ্ছে পুরুষ পেঁপে গাছ। তো ব্যাপারটা হচ্ছে আমার বাগানেও কিছু পুরুষ পেঁপে গাছ আমি লাগিয়েছিলাম, মানে লাগানোর পরে সেটা দেখতে পেলাম যে পুরুষ পেঁপে গাছ হয়েছে। তো সেই পুরুষ পেঁপে গাছগুলোকে, কিছু পেঁপে গাছকে আপনাদের চিরাচরিত মতবাদ মেনে আমি মেয়ে পেঁপে গাছে পরিণত করতে গেছিলাম, এবং তারপরে কি রেজাল্ট পেলাম, এবং কোনো কোনো গাছ আমি মেয়ে পেঁপে গাছে পরিণত করতেই যাইনি, তো সেখানে কি রেজাল্ট পেলাম, তাহলে আমরা সত্যি মিথ্যাটা বুঝতে পারবো। তো আসুন আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা পেঁপে গাছ লাগানো রয়েছে, তো এটা পুরুষ পেঁপে গাছ, আর পুরুষ পেঁপে গাছ হওয়ার কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আমি যে লাঠি পুঁতে দিয়েছি, মানে যেটা আপনার চিরাচরিত প্রসেসটা রয়েছে যে পুরুষ পেঁপে গাছের মাঝখানে লাঠি পুঁতে দিলে সেটা মেয়ে পেঁপে গাছে পরিণত হয়। তো সেই লাঠি পুঁতে দেওয়ার পরে আমার রেজাল্ট কী হয়েছে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে গাছের পুরো মাথাটা আপনাদের সামনে দেখিয়ে দিই। এই যে দেখুন একটা পেঁপে ধরেছে অলরেডি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেঁপে ধরেছে, কিন্তু এইটা দেখেই আপনাদের মনে হচ্ছে তাহলে তো রেজাল্ট দুর্দান্ত, কিন্তু দেখুন এই যে গাছে কিন্তু আর কোনো পেঁপে নেই, এই যে সমস্তটা এই যে পুরুষ ফুলে কিন্তু বোঝাই হয়ে রয়েছে। এইখানে দেখুন আরেকটা গাছ এই যে আমি লাগিয়েছি, এবং সেটা তো আমি সেই চিরাচরিত প্রসেস, যেটা সেটা হচ্ছে একটা ডাল বা লাঠি সেটা ভরে দেওয়া, সেটা কিন্তু পেঁপে গাছে পুঁতে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন যে গাছটা অত্যন্ত রুগ্ন। এবং এই গাছে সব থেকে মজার বিষয় আপনারা দেখতে পাবেন যে এই গাছে কিন্তু কোনো পেঁপেই নেই, এই গাছটা আর এই গাছ কিন্তু একই সঙ্গে লাগানো, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কোথাও কোনো পেঁপে নেই। এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আরেকটা গাছ আমার মাটিতে লাগানো, কিন্তু এইটা যথেষ্টই মোটা হয়েছে, ওই জন্য গোড়াটা একটু বেঁধে রাখতে হয়েছে যাতে ভেঙে পড়ে না যায়। এবং আপনারা একটা মজার বিষয় দেখুন যে গাছে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে আপনারা পেঁপে দেখতে পাচ্ছেন, এবং সবই লম্বা লম্বা বোটা। এবং এই যে দেখুন যেটা বিশেষ করে দেখানোর, এটা কিন্তু পুরুষ পেঁপে গাছ, সেটা আপনারা এই যে বুঝতে পাচ্ছেন যে সমস্ত ফুলগুলো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো এই গাছটাই কিন্তু এত পরিমাণে পেঁপে হয়েছে, এবং আপনারা অলরেডি লক্ষ্য করেছেন যে এই গাছটায় কিন্তু আমি কোনো ডালপালা কিন্তু পুঁতে দিইনি, বরং গাছটা এতটাই মোটা সোটা হয়েছে যে আমার কিন্তু সেই গাছটাকে অলরেডি বেঁধে রাখতে হয়েছে। তো এরপরে আপনাদেরকে একটুখানি আমার সিদ্ধান্তটা আপনাদের সামনে তুলে ধরি, এবার আপনাদের কিছু সিদ্ধান্ত জানাই। দেখুন এইখানে এই যে পেঁপে গাছটা আমার লাগানো রয়েছে, এই গাছটাই যে দেখতে পাচ্ছেন যে আমরা ডাল পুঁতে দিয়েছি, ডাল বা অনেকে পোড়ামাটির চারা বা যেটা টপ ভাঙা বা সেগুলো পুঁতে দেয়, তাতে বিশেষজ্ঞদের মতামত, মানে অ্যাকচুয়ালি ইউটিউব বিশেষজ্ঞদের মতামত, যে তাতে নাকি এই ছেলে পেঁপে গাছটা মেয়ে পেঁপে গাছে পরিণত হয়, এবং তার উদাহরণস্বরূপ তারা এইরকমভাবে একটা ফল বা দুটো ফল তারা দেখিয়ে বলেন যে এই যে দেখুন পেঁপে গাছটা মেয়ে পেঁপে গাছে পরিণত হয়েছে। এবং এই ছেলে পেঁপে গাছ আপনারা বুঝতে পাচ্ছেন যে এই যে লম্বা লম্বা যদি ফুল হয়, এই লম্বা লম্বা ফুল হওয়া মানেই হচ্ছে এটা ছেলে পেঁপে গাছ, কিন্তু এইখানে দেখুন এই গাছটাই কিন্তু কোনো পেঁপে নেই, এটাও কিন্তু পুরুষ পেঁপে গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটা নেমেছে, এবং সবথেকে মজার বিষয় এখানেও দেখুন এই যে ডাল কিন্তু আমি পুঁতে দিয়েছি, এবং গাছটা যথেষ্টই দুর্বল এবং রুগ্ন। কেন দুর্বল এবং রুগ্ন, এবং এই গাছটাও দেখতে পাচ্ছেন যে খুব বেশি সেই অর্থে মোটা হয়নি, কিন্তু এই সব গাছগুলো একই সঙ্গে আমার লাগানো, তাহলে আসল ব্যাপারটা কি,
এই যে যে আপনাদের একটা চিরাচরিত ধারণা রয়েছে যে এই ডাল পুঁতে দিলে এগুলো মেয়ে পেঁপে গাছে পরিণত হয়, কিন্তু আসলে তা না, বরং গাছগুলো আরও দুর্বল হয়ে পড়ে, গাছগুলো পুরো ফেটে যায়। আর উল্টো দিকে এই গাছটা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদের একটা সম্যক ধারণা হবে। এই যে দেখুন এই গাছটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাটিতে রয়েছে এবং এই যে শিকড়গুলো সব মানে হেলে পড়েছে, মানে উঠে গেছিলো, এই যে কদিন লাগাতার বৃষ্টি হলো তাতে এই গাছটা ভেঙে পড়ে যাচ্ছিল, তখন আবার আমি এখানে বাঁশ দিয়ে একটু সাপোর্ট দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু আমি কোথাও কোনো চারা বা কোনো ডাল আমি কিচ্ছু পুঁতিনি বা গুঁজিনি, আপনারা সেটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। এবং এই গাছের গ্রোথটা দেখুন, একই দিনে একই সঙ্গে আমি গাছগুলো লাগিয়েছিলাম, তো এই যে সেই পেঁপে গাছটা এই যে চলছে, এইবার দেখুন এই পেঁপে গাছের ফলাফলটা। তো এতগুলো পেঁপে কিন্তু এই পেঁপে গাছে রয়েছে, আমি কোনো ডাল পুঁতিনি, কোনো কিছুই করিনি, এটা বুঝতেই পাচ্ছেন যে ছেলে পেঁপে গাছ। আর ছেলে পেঁপে গাছে একটা মজার বিষয় কি জানেন তো, এখানে এরকম লম্বা লম্বা বড় বড় পেঁপে হবে এবং এই বোটাগুলো একটু লম্বা হয়, তবে এই পেঁপেগুলো খেতে যেমন টেস্ট তেমনি সব দিক থেকেই ভালো, এর ভেতরে বীজ কম হয়। এইবার আপনাদেরকে ফাইনাল মতামত জানানোর টাইম এসেছে, আপনাদের সামনে দুই ধরনের চিত্রই কিন্তু আমি তুলে ধরলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আসলে আমি কি বোঝাতে চাইলাম আপনাদেরকে এই দুই ধরনের গাছ দেখিয়ে বা এই টোটাল বিষয়টা দেখিয়ে আমি কি বোঝাতে চাইলাম, তো আসুন সেটা একদম ক্লিয়ার আপনাদের সামনে তুলে ধরি। ব্যাপারটা হচ্ছে আপনারা চিরাচরিত যে পদ্ধতি জানেন বা গ্রাম বাংলায় অনেকেই এই পদ্ধতিটা ব্যবহার করে, কিন্তু আমি বলবো যে দেখুন আমি কিন্তু চোখে আঙুল দিয়ে আপনাদের ভুলটা ধরিয়ে দিলাম যে যে পদ্ধতিতে আপনারা গাছে কোনো লাঠি পুঁতে দিচ্ছেন বা পেরেক পুঁতে দিচ্ছেন বা কোনো মাটির পোড়া অংশ পুঁতে দিচ্ছেন সেটা কতটা ভুল। তার কারণ পেঁপে গাছে, ছেলে পেঁপে গাছে বছরের একটা নির্দিষ্ট সময় অটোমেটিক্যালি কিছু পেঁপে ধরবে, ধরবেই, সে আপনি ফুটোই করুন আর গাছই কাটুন আর ফেরেই দিন, যাই করুন আর না করুন, কিছু না করলেও এমনিতেই পেঁপে ধরবে। বছরের একটা নির্দিষ্ট সময়, গাছের একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে, অন্তত গাছটায় এক বছর তিন চার মাস যখন বয়স হয়ে যাবে তখন গাছে কিন্তু অটোমেটিক পেঁপে আসবে, এবং সেটা বিশেষ করে গ্রীষ্মের শুরুতে এই পেঁপেটা আসে। আপনারা যেটা দেখলেন যে গাছ আমরা ফাটিয়ে দিয়েছি বা ডাল ভরে দিয়েছি, তাতে কি হয়েছে, আপনাদের ধারণা রয়েছে যে ডাল ভরে দিলে ছেলে পেঁপে গাছ মেয়ে পেঁপে গাছে পরিণত হয়, কারণ ছেলে পেঁপে গাছে তো পেঁপে হয় না, এটা অনেকের আপনাদের চিন্তাভাবনা রয়েছে। মেয়ে পেঁপে গাছে যেমন ফুল আসার সঙ্গে সঙ্গে সেখানে পেঁপে ধরতে শুরু করে, কিন্তু পুরুষ পেঁপে গাছে একটা নির্দিষ্ট সময় পরে কিছু পেঁপে হয়, এবং যদি আপনার লাক ভালো থাকে তাহলে সেই পেঁপে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পুরুষ পেঁপে, মানে লম্বা লম্বা বড় বড় পেঁপে ধরা সম্ভব, বা সেটা ধরে। সেখানে আপনাদের কোনো গাছ ফাটানোরও ব্যাপার নেই, কোনো ফুটো করারও ব্যাপার নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে আপনারা যখনই গাছটাকে চিরে দিচ্ছেন বা ফাটিয়ে দিচ্ছেন তাতে কি হয় জানেন, ওই গাছটা দুর্বল হয়ে পড়ে, কারণ ওর জাইলেম ফ্লোয়েম কলা তো ফেটে গেল, ওর টিস্যুগুলো ফেটে ভাগ হয়ে গেল, তো ওর ওই ধাক্কাটা সামলে নিতে আরও এক দেড় মাস টাইম লেগে যাবে, এবং তারপরে ও যখন সুস্থ হয়ে যখন গাছটা আবার বৃদ্ধি পেতে শুরু করবে ততদিনে অন্যান্য গাছে কিন্তু মানে অন্যান্য গাছ আরও মোটা সোটা হয়ে যাবে। তাহলে এই যে ডাল ফাটিয়ে ছেলে পেঁপে গাছকে মেয়ে পেঁপে গাছ করার যে চমক, এটা আসলেই চমক, এটা টোটাল মিথ্যা, এটা টোটাল মিথ, এটা আপনারা কেউ ফলো করবেন না। বিশেষ করে যাদের ছেলে পেঁপে গাছ হচ্ছে তারা যদি সেই গাছ থেকে পেঁপে নিতে চান এমনি রেখে দিন, বছরে একটা সময় নির্দিষ্ট সময় পেঁপে হবেই। তবে হ্যাঁ, কৃষকদের ক্ষেত্রে ছেলে পেঁপে গাছ রাখাটা একটু মুশকিলের, তার কারণ মেয়ে পেঁপে গাছ একদম ধরুন দু তিন মাস পর থেকেই পেঁপে ধরা শুরু করে এবং পর 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 পেঁপে হতে থাকে, গাছ ভর্তি পেঁপে হয়। কিন্তু একটা পুরুষ পেঁপে গাছের পেছনে আপনি সেই সময় সেই সার সব কিছু খরচ করার পরেও যখন আপনি পেঁপে পাবেন না, তখন তো সেটা একটা চাষির বা আপনার বাগানিদের একটা চরম লস। সেই জন্যেই বেশিরভাগ লোক ছেলে পেঁপে গাছ হলে গাছটাকে কেটে দেয়, কিন্তু যদি আপনি গাছটাকে না কাটেন তাহলে বছরে একটা নির্দিষ্ট সময় আপনি কিন্তু আমার এই পেঁপে গাছটার মতন কিছু পেঁপে আপনি পাবেন, এবং আরও পরবর্তী সময় আরও বেশ কিছু পেঁপে কিন্তু আমি এই গাছ থেকে পাব। তাহলে আপনারা যে ভুলের পেছনে এতদিন ধরে দৌড়াচ্ছিলেন, আশা করি আমি হাতে কলমে সেই ভুলটা আপনাদের প্রমাণ করে দিলাম যে গাছে গোজ পুঁতলে বা কোনো চারা বা কোনো লোহার পেরেক বা কোনো কিছু দিয়ে গাছটাকে ফাটিয়ে দিলে সেটা কখনোই মেয়ে পেঁপে গাছে পরিণত হয় না। যদি আপনার গাছটাকে রাখতে হয় এমনি রাখুন, এমনি পেঁপে হবে, আমি তার প্রমাণ দিলাম এবং হাতে কলমে প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। বরং গাছ যদি আপনারা ফাটিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছটা দুর্বল হয়ে পড়বে।
আর যারা প্রচুর পরিমাণে পেঁপে পেতে চাইছেন তাদের বলবো যে দেখুন এই গাছ রেখে লাভ নেই, বরং কেটে দিয়ে আরেকটা গাছ বসিয়ে দিন। যদি সেটা মেয়ে পেঁপে গাছ হয় তাহলে শুরু থেকে একদম শেষ অবধি আপনি পেঁপে পেতে থাকবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের একটা অন্তত মিথ্যার পর্দা আপনাদের সামনে থেকে হাটিয়ে দিতে পারলাম। এতদিন যে মিথ্যার পর্দার আড়ালে আপনারা ছিলেন, তো আশা করি সেটা চলে গেল, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি, দেখাবে পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।